সবাইকে আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকের ক্লাসের টপিক হচ্ছে, আজকে আমরা ফাইবারে গিগ কীভাবে মার্কেটিং বা প্রমোশন করে আমরা ক্লায়েন্টকে নিয়ে আসতে পারবো আমাদের ফাইবার অ্যাকাউন্টে, যেখান থেকে কিন্তু আমরা মোর অনেক বেশি পরিমাণে সেলস নিতে পারি। আমি এভাবে মোটামুটি অনেকগুলো বায়ারের কাজ আমি নিছিলাম বা আমি করছি তাদের কাজগুলো। তো এভাবে যদি আপনারা কাজ করেন, আমি আশা করি যে আপনারা মোটামুটি সেল পাবেন। যদি কন্টিনিউ কাজ করতে থাকেন, এতে আপনার গিগুলো এখান থেকে ট্রাফিকগুলো আসলে আপনি কিন্তু পারবেন, মানে আপনার গিগুলো র্যাঙ্কিংয়ে চলে আসবে, পাশাপাশি কিন্তু এখান থেকে আপনি কিন্তু বায়ারও পাবেন। ঠিক আছে, এভাবে গিগ এভাবে যদি আমরা টুইটারে সঠিকভাবে গিগ মার্কেটিং করতে পারি, তাহলে আমরা কিন্তু অর্ডার পাবো। ওকে, যাই হোক, এটা কীভাবে করতে হয় সেটা যদি আমরা দেখি। আমরা অনেকে যারা আছি, যারা গিগ মার্কেটিং করার সময় উপরে যে লিঙ্কটা থাকে, উপরে যে লিঙ্কটা থাকে, এই লিঙ্কটা কিন্তু আমরা ডাইরেক্ট শেয়ারগুলো করে দেই। এটা কখনোই করা যাবে না, এটাতে স্প্যামিং হওয়ার সম্ভাবনা থাকে। তো এইভাবে শেয়ার করা আমি অ্যাকসেপ্ট করি না, আশা করি আপনারাও এভাবে করবেন না। আপনারা যেহেতু গিগ শেয়ার করবেন, এখানে লেখা আছে শেয়ার ইওর গিগ, এখানে লেখা আছে শেয়ার ইওর গিগ। তো আমরা শেয়ার ইওর গিগের ভিতরে আমরা ক্লিক করবো। এখানে ক্লিক করার পর আপনার এখানে দেখেন একটা লেখা আছে কপি লিঙ্ক অ্যাড্রেস, বা কপি লিঙ্ক অ্যাড্রেসের এখানে ক্লিক করতে পারেন অথবা টুইটারে ডাইরেক্ট পোস্ট করতে পারেন। আমরা কপি ইউআরএল বা লিঙ্কটা নিব। ওকে, নেওয়ার পরে আমরা আমার ফাইবার টুইটারের অ্যাকাউন্টে চলে যাব। টুইটারের অ্যাকাউন্টে আসি, তো এখানে লেখা আছে এখানে আমরা একটা পোস্ট করব। ওকে, তো আমরা এখানে আমাদের লিঙ্কটাকে পোস্ট করি। আর এখানে আমি করতে চাচ্ছি, আমার টাইটেলটা লিখে ফেলি, এটা হচ্ছে আমার একটা সাইট। তো ওয়েবসাইটের গিগ এটা, আপনার চাইলে এটা মার্কেটিংয়ের জন্য করতে পারেন, আমি সেটাও দেখাবো, সমস্যা নেই। এখানে আমি দিয়ে দিলাম যে আই উইল ডিজাইন রেসপন্সিভ ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট অ্যান্ড ব্লগ সাইট। তো এখানে এটা দেওয়ার পর এখানে আমি দিতে পারি হচ্ছে, ধরেন লিখতে পারি পারসেস। ওকে, ধরেন পারসেস পার্সেস ফ্রম হিয়ার। এখানে ধরেন আমি দিয়ে দিলাম লিঙ্কটা, আমি একটা করে দিলাম, এখানে আমি লিঙ্ক এটা দিয়ে দিলাম। ওকে, এটা দিয়ে দিলাম, এবার এটা আমার কিন্তু হয়ে গেল পার্সেস। ওকে, পার্সেস বানানোটা ভুল দেখাচ্ছিল, এটা আমার লিঙ্ক হয়ে গেল। তো এবার আমি যেটা করতে পারি, এখানে আমার লিঙ্কটা হয়ে গেল, আমি আপনি চাইলে এভাবে পোস্ট করতে পারেন অথবা কিছু ইমেজ দিতে পারেন, সেটা আপনার ব্যক্তিগত বিষয়। এটা দিলেও হবে, এটা না দিলে ইমেজ দিলেও হবে, আপনি চাইলে এইভাবে পোস্ট করতে পারেন। ঠিক আছে, তো এবার আমি চাচ্ছি যে এখানে আমি টুইটারে যেহেতু আমি পোস্ট করতে চাচ্ছি, টুইটার কিন্তু হ্যাশট্যাগের একটা অন্তর্ভুক্ত। এখানে দেখেন ট্রেন্ডিং কিছু হ্যাশট্যাগ আছে, এগুলো দিয়ে আপনি টার্গেট করতে পারেন, অথবা আপনি ধরেন আপনার ক্যাটাগরি, যেমন এটা হচ্ছে আমার ওয়ার্ডপ্রেস। ঠিক আছে, ওয়ার্ডপ্রেস ডেভেলপমেন্ট ক্যাটাগরি, আমি এখানে আমার হ্যাশট্যাগুলো আমি চাচ্ছি যে যারা এসইও অথবা ওয়েব ডেভেলপমেন্ট অথবা ধরেন যারা এই ধরনের কাজগুলো করে, যেমন আমি এখানে লিখতে পারি ওয়ার্ডপ্রেস। এটা কিন্তু ওয়ার্ডপ্রেস, দেখি ওয়ার্ডপ্রেসের কিওয়ার্ড আছে কিনা। ওয়ার্ডপ্রেস, দেখেন ওয়ার্ডপ্রেসে এতগুলো টুইট আছে, তো আমি এই কিওয়ার্ডটা নিলাম, যার মানে ওইখানে যারা যারা আছে তাদের কাছে কিন্তু এই পোস্টটা চলে যাবে। ঠিক আছে, অথবা আমি ডিজিটাল মার্কেটার এখানে দিতে পারি। ডিজিটাল মার্কেটিং দিলে কী হবে, ডিজিটাল মার্কেটিংয়ের এই টুইটারের যে ইয়েটা হ্যাশট্যাগটা আছে, যে ফলো করবে বা ফলো করা আছে তাদের সামনে কিন্তু শো করবে, ডিজিটাল মার্কেটার মার্কেটিং। ওকে, এখানে দেখেন ডেলি পোস্ট হচ্ছে অনেক। তারপর এখানে দিতে পারি হচ্ছে ওয়েব ডিজাইন বা ওয়েব ডেভেলপমেন্ট, ওয়েবসাইট ডিজাইন। এটা দিয়ে আমি এই তিনটা ট্যাগুলো আমি বসে দিলাম। এই তিনটা ট্যাগের মাধ্যমে আমি যদি একটু সার্চ করি আপনাদেরকে দেখানোর জন্য, ধরেন আমি দেখতে পারি ওয়ার্ডপ্রেসের কী অবস্থা, এখানে ওয়ার্ডপ্রেসের হ্যাশট্যাগে কতগুলো মানুষ আছে আমি যদি একটু দেখি। আপনার চাইলে আরও অনেক ভালো ভালো কিওয়ার্ড দিয়ে কিন্তু, মানে ট্যাগুলো দিয়ে বা হ্যাশট্যাগুলো দিয়ে কিন্তু আপনারা রিসার্চ করতে পারেন। ঠিক আছে, যেগুলো ভালো ভালো ট্যাগ হবে সেগুলো মানুষের কাছে, আপনি যে ক্যাটাগরিতে আপনি সার্চ করতে চান বা আপনার হ্যাশট্যাগ বা আপনার যে সার্ভিসটা দিতেছেন ওই সার্ভিসটার হ্যাশট্যাগুলো দিয়ে যদি আপনি মনে করেন যে আপনার পোস্টটা তাদেরকে দেখাইতে, তাহলে আপনাকে ওই হ্যাশট্যাগুলো ইউজ করতে হবে। ওকে, তো আমরা হ্যাশট্যাগুলো দিয়ে আমরা করব আমাদের পোস্টগুলো করব। এবার দেখেন আমি যখন এটা পোস্ট করব, এটা আমি সম্পূর্ণ কপি করলাম। আপনি চাইলে আপনার প্রয়োজনীয় যদি ডিজিটাল মার্কেটিং হয়, তাহলে ডিজিটাল মার্কেটার এখানে লিখে এইভাবে আপনি করতে পারেন। তারপরে চাইলে আপনি ছবিও দিতে পারেন, দিয়ে এখানে টুইট করতে পারেন।
এটা হচ্ছে আপনার প্রোফাইলে পোস্ট করতে পারেন। তাহলে এই যে এখানে হ্যাশট্যাগুলোর মাধ্যমে তাদের অ্যাকাউন্টগুলোতে মানে যারা এই হ্যাশট্যাগের আন্ডারে আছে তাদের কাছে কিন্তু চলে যাবে পোস্টটা। ওকে, তো এবার আরেকটা সিস্টেম আছে টুইটারে মার্কেটিং করার জন্য, সেটা হচ্ছে ধরেন আমেরিকাতে যদি আপনি প্রচার করতে চান তাহলে আমেরিকার ডোনাল্ড মানে আমেরিকার প্রেসিডেন্টকে, আগে ছিল ডোনাল্ড ট্রাম্প এখন হচ্ছে বাইডেন। ওকে, দেখি আমি এখানে লিখবো হচ্ছে প্রেসিডেন্ট বাইডেন, এখানে আমি লিখলাম বাইডেন, এখানে আমি আরও অনেক আমেরিকার বড় বড় মানে পলিটিশিয়ান অথবা যারা ইয়া করতেছে আর কি, প্রেসিডেন্ট আছে বড় বড় পদে আছে তাদেরকে আমি তাদের ইয়েতে চলে যাবো, টুইটারে চলে যাবো। এখানে এসে আমরা ধরেন আমি এখানে চলে আসছি বাইডেন্টে সার্চ করছি, এখানে বাইডেন্টে সার্চ করার পরে কিন্তু আমরা এখানে চলে আসছি। এবার তাদের এখানে দেখেন রিসেন্টলি 39 মিনিট আগে এই পোস্টটা তিনি করছে। এবার আমরা এখানে যে লেখা আছে এখানে দেখেন তিনটা একটা ড্রট ইয়া আছে আর কি, রিটুইট লেখা আছে দেখেন। এখানে এসে আমরা কুইট টুইটে এখানে কুইট টুইট করবো। ওকে, কুইট টুইট এখানে এখানে এসে পোস্ট করি, ধরেন এবার আমার পোস্টটা কিন্তু হয়ে গেছে, হ্যাশট্যাগটা তুলে দিছি। দেখেন আবার যদি আমি এখানে ক্লিক করি, এখানে এসে আমরা কুইট টুইটে এখানে ক্লিক করবো, ক্লিক করে আমাদের ইউআরএলটা দিয়ে দিব এখানে, আর হ্যাশট্যাগুলো আমি তুলে দিলাম। ওকে, হ্যাশট্যাগুলো তুলে দিই, হ্যাশট্যাগের আমার দরকার নাই। তো এবার আমি এখানে এসে আমি আমাদের যে টুইটটা আছে মানে আমাদের যে পোস্টটা করা দরকার বা রিটুইট করা দরকার সেটা আমরা এখান থেকে টুইট করব। দেখি এবার হয় কি না, দেখেন এটা কিন্তু হয়ে গেছে। আমরা যদি চাই ভিউ করতে পারি, ওকে ভিউ করি, এখানে আমরা টুইটটা করছি আই উইল ডিজাইন রেসপন্সিভ ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট অ্যান্ড ব্লগিং সাইট পারচেস ফ্রম হিয়ার, এখান থেকে পারচেস করতে পারবে। তো আমরা চাইলে এবার দেখতে পারি যে আমাদের এটা কি দেখতেছি কিনা, একটু আমরা এই কিছুক্ষণ অপেক্ষা করলে এখানে দেখতে পারবো যে কতজন ভিউ করছে, কতজন এই পোস্টটা দেখছে। ওকে, একটু অপেক্ষা করতে হবে, এখানে এখনই শুরু হয় নাই। তো এইভাবে আমরা চাইলে এখানে একটু সময় লাগবে এটা দেখতে দেখতে, এখানে দেখেন টুইট পড়তেছে না খুব একটা। তো এরকম করে ধরেন টপ টপ ট্রেন্ডিং ট্রেন্ডিং যে পোস্টগুলো থাকবে সেগুলো কিন্তু আমরা এখান থেকে মার্কেটিংগুলো করতে পারি। এইভাবে ধরেন ট্রেন্ডিং পোস্ট আছে এটা, তো এখানে যাই দেখি এখানে কী কী পোস্ট চলতেছে বা এই কিওয়ার্ডগুলো দিয়ে কিন্তু আমাদের গিগুলো মার্কেটিং করতে পারি। তো এখানে দেখেন এই একটা আছে অথবা এই একটা আছে ট্রেন্ডিং পোস্টগুলো, এখানে কুইট টুইট করবেন। এখানে আমরা ইয়া করে দেই, এটা আমি লিঙ্কটা এখান থেকে সরাইয়ে দেই, তো এটা আমি সরাই দিলাম। তো এবার আমি পোস্টগুলো করে ফেলি, দেখেন একদম সিম্পল, যে কেউ এটা করতে পারবে। আমরা কিন্তু এভাবে আমাদের গিগুলো মার্কেটিং করতে পারি, ভালো ভালো জায়গায় যদি আপনি পোস্ট করতে পারেন তাহলে কিন্তু আপনি কাস্টমার পাবেন 100%। এতে আপনার ক্লায়েন্টরা আপনারা আপনার ফাইবারে চলে যাবে। যেমন এখানে আমি লিখে দিছি যে আমি কি করব, পারচেস করব, মানুষ পড়তেই মানে রিটুইটের মাধ্যমে মানুষ পড়তে যায়, কমেন্ট পড়তে যায়, ঠিক আছে। আমি চাই যে আপনারা কমেন্ট করেন, ওইখানে ছবি না দেওয়াই উত্তম, ছবি দিলে ভালো লাগবে না। এইভাবে দিলে আপনারা এটা দেখতে পারবে যে কেউ গিগটা আপনার যদি ভালো লাগে কিনবে। এখানে দেখেন অনেক মানুষ কিন্তু ভিউ করছে, ঠিক আছে। তো এগুলো কিন্তু খুবই ভালো পোস্ট, আপনি ডোনাল্ড ট্রাম্পের জায়গায় যেতে পারেন, বাইডেনের জায়গায় যা লিখতে পারেন, এভাবে লিখে আপনি মার্কেটিং আশা করি করতে পারবেন। যদি এভাবে কাজ করেন ইনশাল্লাহ আপনি কাজ পেয়ে যাবেন।